আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখানে আছেন, আল্লাহ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো সকালেই আজকে বারান্দায় চলে আসলাম, হালকা হালকা রোদে এসেছে, খুব ভালো লাগতেছে। বারান্দায় পাতাগুলো ঝলঝল করছে রোদে। তো সারাদিন খুব ব্যস্ত ছিলাম, যেহেতু ছুটির দিন আজকে বাসার কাজগুলো নিয়ে। তো সারাদিন পর বিকেলবেলা আমি একটু বাইরে গেলাম। আজকে আমার আম্মুর সঙ্গে দেখা করতে, অনেকদিন পর আম্মুর সাথে আজকে দেখা হলো, অনেক ভালো লাগলো। তো সন্ধ্যায় আম্মুর সাথে আমরা আজকে ডিনারটা করেছি, খুব ভালো লেগেছে। অনেক গল্প করে চলে আসলাম বাসায়। আবার আসলে সেখানটা অনেক ক্রাউড ছিল, আজকে ছুটির দিন, সবাই বের হয় ঘোরাফেরা করার জন্য। সেরকম আমিও আমার মাকে আজকে দেখতে গিয়েছি, অনেকদিন পর আম্মুকে দেখে অনেক ভালো লেগেছে। মায়ের মুখটা দেখলে এমনি শান্তি লাগে। তো আজকে কিছু কিছু ভালো মুহূর্তগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। সেটা হলো যে আমার মায়ের সাথে দেখা করলাম, সেটা শেয়ার করলাম। এগুলো হলো সোনারগাঁর তো সূর্যপত্রগুলো শেয়ার দেখে খুব ভালো লাগছে, এগুলো শেয়ার করলাম। এটা শপিং মল, এখান থেকে আমার বাচ্চার কিছু ড্রেস কিনতে গিয়েছি। তো এই ফ্লাওয়ার, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বেসগুলো আমার খুব পছন্দ হয়েছে, এটা একটা এনে, এটা আমার বাসায় একটা আছে। তো আজকে এত শর্ট টাইমে ছিলাম, সেজন্য কিনতে পারিনি। তো দেখে আসছি ভালো কিছু, ভালো কালেকশন আছে কি না। তো এটা বসুন্ধরা সিটি থেকে আমি এই টপসটা কিনেছি, এই সোয়েটারটাও কিনেছি, এগুলো আমার খুব পছন্দের। এটা হলো সোনারগাঁতে জামদানি মেলায়, এখান থেকে আমি একটা শাড়ি কিনেছি ইয়েলো কালারের। আর এটা হলো এই কক্সবাজার, সেখান থেকে আমি ব্ল্যাক রেড কম্বিনেশন এই থ্রিপিসটা সিল্কের কিনেছি যখন কক্সবাজার গিয়েছি আমি। তো আমার ভালো লাগার মুহূর্তগুলো, কেনাকাটার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। বাবুর জন্য এই বাসিটাও কিনে দিয়েছি, সব কিছু শেয়ার করতে ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম সব কিছু, আমি কোথায় কখন কোথায় কোন জায়গা থেকে কেনাকাটা করি। এই ব্যাগটাও আমি কিনেছি কক্সবাজার হিমছড়ি থেকে। তো আমার এই ব্যাগটা হারিয়ে গিয়েছে, তখন আমার মনটা অনেক খারাপ ছিল। আসলে পছন্দের কোনো কিছু হারিয়ে গেলে সাংঘাতিক খারাপ লাগে আমার কাছে। দামি কম দামি বড় কথা না, মানে পছন্দের কিছু হারিয়ে গেলে সবচেয়ে বেশি খারাপ লাগে আমার, সেটা যেটাই হোক, যেই কোনো কিছুই হোক, আমার পছন্দের কিছু হারালে আমার অনেক খারাপ লাগে। এটা হলো নকশি কাঁথা, এখান থেকে আমি দুটা কাঁথা কিনেছি, কাঁথাগুলো ইউজ করতে খুব কমফোর্টেবল। তো এই তোষপত্রগুলোর মধ্যে আমি মাটির একটা কাপ পিস কিনেছি, মগ আর চামচ কিনেছি, আমি নিজে চা খাওয়ার জন্য চা খেয়েছি। আমি আমার পছন্দকে খুবই প্রায়োরিটি দিই, যেটা আমার ভালো লাগে সেগুলো আমি অ্যারেঞ্জ করি। যেখান থেকে আমি যেই শো পিসগুলো কিনেছি, ড্রেসগুলো কিনেছি, সেগুলো সব আপনাদের দেখে আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভালো লাগার মুহূর্তগুলো, যে যেখান থেকে দেখেছেন। আপনাদের যদি ভালো লাগে প্লিজ এখনই একটা লাইক করে দেন। তো আরেকটা বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আমি একটা অনেক পছন্দ করে রেখে আসছি একটা জিনিস, আল্লাহ যদি আমাকে সাধ্য দেয় তাহলে আমি কিনবো, কিনে আপনাদের সাথে শেয়ার করব। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমার পছন্দের জিনিসটা আমি কিনতে পারি, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হতে পারি, আর আমার মনের আশাটা যেন পূরণ হয়। সবাই আমার জন্য দোয়া করবেন।